এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই। অনেকদিন পরে ক্যামেরার সামনে উপস্থিত হলাম। তো আমি একটি বিশেষ খবর নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আগামী 29 জানুয়ারি বইমেলা আছে কলকাতায়। তো সেখানে আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশ হতে চলেছে, তারুণ্যের আহ্বান বইটির নাম। তো আজ আমি মূলত সেই উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি ক্যামেরার সামনে, যে সেই বই থেকেই, তারুণ্যের আহ্বান সেই কাব্যগ্রন্থ বই থেকেই একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদের সামনে যে কবিতাটি উপস্থাপন করব সেই কবিতাটির নাম কে দোষী। মা গো, আমার গায়ে শহরের বাতাস লেগেছে ভীষণ রকম, আমার সুপ্ত অনুভূতিগুলো জাগ্রত হয়েছে। জীবন যৌবন থেকে শিক্ষা সংস্কৃতি হাজার রকম চিন্তা ভাবনার প্রবৃত্তি ঘটেছে মা গো, কিন্তু ওরা আমারই দোষ দেয়। আমি আধুনিক কলেজে পড়ি, বেহায়া নারী পুরুষদের পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। তাদের নগ্ন অর্ধনগ্ন পোশাক, ফেসবুকের গরম ছবি নিয়মিত আমার চোখের পর্দায় ভেসে ওঠে। সবটুকু শক্তি দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেও মাঝে মাঝে ব্যর্থ হয়েছি, তাই আমি দোষী। রাস্তার ধারে, পার্কে কিংবা মেট্রোতে দেখি হাজার নারী পুরুষের ঘনিষ্ঠ মুহূর্ত। সেই মুহূর্তগুলো আমার মধ্যে হিংসার উদ্ভব ঘটায়, প্রশ্ন জাগে আমি কেন তাদের মতো পারি না, তাই আমি দোষী। সহপাঠী বন্ধু থেকে হোস্টেলে রুম পার্টনার, নিত্যদিন তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি, সারাদিন কথোপকথন, প্রশ্ন জাগে আমি কি ভুল করছি, আমাকেও তাদের মতো হতেই হবে, তাই আমি দোষী। আমার মোবাইলে একসময় শিক্ষণীয় ভিডিও, ধর্মীয় পণ্ডিত ও হুজুরদের বক্তব্য ছিল, কিন্তু ইন্টারনেট দুনিয়ার সুলভ নগ্ন সংস্কৃতির বাজারে সুস্থ বিনোদন ছেড়ে আসক্ত হলাম দূষিত বিনোদনে। তখন থেকেই শুরু করলাম বলিউড, টলিউড, হলিউড, ভোজপুরি থেকে তামিল, তেলেগু সব, তাই আমি দোষী। অপসংস্কৃতির সাথে লড়াই করে সুস্থ সংস্কৃতির চর্চা করলেও মিউজিক প্রিয় বন্ধুদের কাছে দোষী, আবার অপসংস্কৃতির সাথে পাল্লা দিতে গিয়ে সামান্য মিউজিক দিলেই হুজুরদের আক্রমণ, তাই আমি দোষী। আমি আস্তিকদের কাছে শরীয়ত অবহেলাকারী, পরকাল জ্ঞান শূন্য, দুনিয়ার প্রতি আকর্ষণ, নাস্তিকদের কাছে অতি ধর্মীয়, দুনিয়ার জীবন ছেড়ে পরকালে মাতামাতি, তাই আমি দোষী। দিনী বন্ধুরা আমার ধর্মীয় কথায় আধুনিকতা মেশানো পছন্দ করে না, স্কুল কলেজের বন্ধুরা আমার প্রতিটি কথায় ধর্মীয় ট্যাগ লাগানো পছন্দ করে না, তাই আমি দোষী। কোরআনের পক্ষে কথা বললে আমি মৌলবাদী সন্ত্রাসী, বেদগীতা বাইবেলের উদ্ধৃতি দিলে আমি ধর্মীয় দালাল, তাই আমি দোষী। মসজিদ থেকে পেয়েছি সৎভাবে জীবনযাপন করে শান্তি অর্জন করা, মসজিদের বাইরে পেয়েছি অসৎ পন্থায় হলেও বিলাসী জীবনযাপন করতে অন্যদের থেকে কম্পিটিশনে এগিয়ে যাওয়া, সব দিক থেকে দোষী সাব্যস্ত হয়েছি আমি। আগে পরে মাঝে খাঁজে এখানে সেখানে শুধু আমি দোষী। এবার তুমি বলো মা, বিষাক্ত এই পরিবেশে তোমার এই সরল ছেলেটির দোষ কখনো কি একার হতে পারে? সবার কাছে দোষী হলেও আমি তোমার কাছে প্রিয় হতে চাই মা। ধন্যবাদ এতক্ষণ আমার এই কবিতাটি শ্রবণ করার জন্য। সকলকে আবার সালাম জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, যদি এই কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই কবিতাটি লাইক করবেন এবং কমেন্ট করবেন কীরকম লাগলো কবিতাটি, এবং বেল আইকনটিতে ক্লিক করে আমার সাথেই থাকবেন।